প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ব্যাটবিসি উইকলি অ্যানালাইসিস ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। আসলে ব্যাটবিসি সম্পর্কিত আমার প্রত্যেক সপ্তাহে একটা উইকেন্ডে একটা ভিডিও থাকে, তার মানে বৃহস্পতিবার মার্কেট শেষে। তো তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিও, আজকে 24 তারিখ, আজকের মার্কেটটা খুবই ব্যাড মার্কেট ছিল। তো আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এ বিজি উইক ফর ব্যাটবিসি ট্রেডার। তো সেটা কেন আমি আমার ভিডিওতে বিশ্লেষণ করব। আর ব্যাটবিসি সম্পর্কিত যারা ব্যাটবিসিতে ইনভেস্ট করতে চান অথবা ব্যাটবিসি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই ইনফরমেটিভ ভিডিও। আপনারা যারা ব্যাটবিসি ডে ট্রেডার তারা তো অবশ্যই দেখবেন। তো শুরু করি ব্যাটবিসি সম্পর্কিত। আজকের মার্কেট শুরু করার আগে আজকের মার্কেট যেটা ছিল ঢাকা স্টক মার্কেটের, ঢাকা স্টক মার্কেট আজকে অনেক বেশি পয়েন্ট হারাইছে। তো সব সেক্টরের রেট এমন কোনো সেক্টর নাই যেটা হচ্ছে গ্রিন। তার মানে হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটের আজকে একটা হিস্টোরিক্যাল ডে বলা চলে। এর আগেও হয়তো পয়েন্ট হারাইছে, তবে দেখা যাচ্ছে যে কোনো একটা সেক্টরে দেখা যাচ্ছে গ্রিন কালার ছিল আরগুলো সব লাল ছিল, এরকমই আমি পাইছি। কিন্তু আজকে এমন একটা জিনিস, আজকে সব সেক্টর লাল হয়ে গেছে, ঠিক আছে? সব সেক্টরে তারা হচ্ছে পুঁজি হারাইছে, তার মানে মোটামুটি হান্ড্রেড প্লাস হচ্ছে আজকে এই ঢাকা স্টক মার্কেট ডাউন ছিল। তো সবাই আশা করতেছিল হয়তো মার্কেটটা টার্ন ব্যাক করবে গতকালের মার্কেট দেখার পরে, কিন্তু কী হয়েছে, সকালবেলা মার্কেটটা ঠিক থাকার পরে আবার সেটা হচ্ছে সবাই যখন হাই প্রেশার সেল দিছে সব সেক্টরে, তখন সেটা একেবারে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। তো সে যাই হোক, এটা ছিল ঢাকা স্টক মার্কেটের অবস্থা। তো আমরা ব্যাটবিসি নিয়ে আলোচনা করি। তো ব্যাটবিসির আজকের ক্লোজিং প্রাইস ছিল হচ্ছে 616.80, হচ্ছে আজকের রেঞ্জ ছিল 615-629 টাকা। তো সকালবেলা আমি যেটা বললাম, সকালবেলা মার্কেটটা খুবই গুড কন্ডিশনে ছিল, তখন 629.40 এই শেয়ার ব্যাটবিসি চলতেছিল। তারপরে সেটা মনে হয় ঘণ্টাখানেক চলার পরে অথবা এরকম, তারপর থেকে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ডে অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডে চলে যায় এবং হিউজ পরিমাণ মার্কেট হচ্ছে ড্রপ করে, অর্থাৎ এটাকে কারেকশন বলা যাবে না, এটা হচ্ছে ড্রপ, মার্কেট ড্রপ। এখানে ব্যাটবিসির বর্তমান অবস্থা আজকে চব্বিশ তারিখ। তো 24 তারিখে বর্তমান দাম হচ্ছে 616.80, তার আগের সপ্তাহে ছিল 622 টাকা, তার আগের সপ্তাহে ছিল 627 টাকা, 650 টাকা, 656 টাকা, অর্থাৎ গত 5 সপ্তাহের হচ্ছে এখানে রেকর্ড আমার কাছে আছে 655 থেকে 650, 650 থেকে 627, অর্থাৎ গত 650 থেকে অর্থাৎ এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকে এই ব্যাটবিসির প্রাইসটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিক্রিজিং, অর্থাৎ একেবারে সেটা প্রত্যেক সপ্তাহে শেষে এটা এসে কমতেছে, হয়তো মাঝখানে একটু বাড়ছে কমছে, কিন্তু এন্ড অফ উইক আজকের দিনে সেটা প্রাইস ছিল 616.10। তো আমরা যদি কম্পারেটিভ চিন্তা করি, ডে ভলিউমের সংখ্যা কেমন ছিল আজকে, ডে ভলিউমের ছিল 147.23, যেটা গত সপ্তাহে ছিল 127.29 এত মিলিয়ন আর কি। তো 127.23 গত সপ্তাহ থেকে একটু বেশি, এই জন্য আমি আমার এটার প্রথমে বলছি এটা হচ্ছে বিজি সপ্তাহ ছিল। তো তার আগের সপ্তাহে ছিল 500 চার, তো 500 চার থেকে 127 অবশ্যই অনেক কম, কিন্তু 127 থেকে 147 অবশ্যই অনেক একটু বেশি। তো তো সেক্ষেত্রে তো ব্যাটবিসি ইনভেস্টর যারা আছে, হয়তো আজকের ডাউন ট্রেন্ড যখন এটা চলতেছিল তখন অনেক হিউজ পরিমাণ শেয়ার সেল হয়েছে। এর আজকের এই এক সপ্তাহে প্রাইস রেঞ্জ ছিল 610 টাকা থেকে 630 টাকার মধ্যে, এই শেয়ার প্রাইসটা এই এক সপ্তাহে ওঠানামা করছে 610 টাকা থেকে 630 টাকার মধ্যে। তার মানে ভোলাটিলিটি ছিল 20 টাকা, ভোলাটিলিটি ছিল তার আগের সপ্তাহে 20 টাকা ভোলাটিলিটি ছিল। হয়তো যারা বিজনেস ট্রেডার তারা হয়তো মোটামুটি ভালোই ট্রেড করতে পারছে, অর্থাৎ 20 টাকা বিজনেস, হয়তো আফটার ট্যাক্স তারা 15 টাকা করে বিজনেস করছে, তো এটাই মনে হচ্ছে। তার আগের সপ্তাহে হচ্ছে আরও বেশি ছিল, তো সেই ক্ষেত্রে তো তখন সেটা হচ্ছে তাদের কোয়ার্টার অর্থাৎ ফাইনাল ফুল ইয়ারের অ্যানুয়াল রিপোর্ট দিছে, অর্থাৎ আর্নিং পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করছে। তো সেটা একটা হিস্টোরিক্যাল উইক ছিল ব্যাটবিসির জন্য। তারপরের সপ্তাহে সেটা ড্রপ করা শুরু করছে আফটার ডিভিডেন্ড ডিক্লারেশন। তো বর্তমানে সেটা শেয়ার প্রাইস হচ্ছে 616.80। তো এরপরে আমরা যদি দেখি এটার ভলিউম কেমন ছিল, ডে ভলিউম আজকের ভলিউম ছিল 237,
অর্থাৎ 237, যেটা গত সপ্তাহে ছিল 204, তার আগের সপ্তাহে ছিল 806। অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে হচ্ছে ভলিউমের পরিমাণ অনেকটা বৃদ্ধি পাইছে। আর আমরা যদি দেখি ট্রেড সংখ্যা 3264 ছিল, সেটা 2543-এ চলে আসছে। অর্থাৎ ট্রেড সংখ্যা কমে গেছে, এখানে পার্টিসিপেশন কমে গেছে, কিন্তু অল্টারনেটিভলি অন্য কোনো, তারা হচ্ছে এখানে হচ্ছে ট্রেড সংখ্যা কমে গেছে, কিন্তু হচ্ছে কি সবাই বেশি পরিমাণ সেল দিছে, ট্রেড সংখ্যার মধ্যে বেশি পরিমাণ সেল দিছে। তো গত বৃহস্পতিবার হচ্ছে তারা হচ্ছে বেশি পরিমাণ ভলিউম, বেশি পরিমাণ লেনদেন করছে, অর্থাৎ কম লেনদেন করছে, কিন্তু এই সপ্তাহে যেটা হচ্ছে 237-এ চলে আসছে, সেটা তার মানে একটু বৃদ্ধি পাইছে, কিন্তু ট্রেড সংখ্যার দিক দিয়ে শুধু ট্রেড সংখ্যা একটু রিভার্স করছে। অর্থাৎ ট্রেড সংখ্যা কম, কিন্তু সেই তুলনায় ভলিউম সংখ্যা অনেক বেশি। গত সপ্তাহে ট্রেড সংখ্যা ছিল বেশি এবং ভলিউম ছিল কম্পারেটিভলি কম। তো মার্কেট ক্যাপিটাল গত সপ্তাহে ছিল 338, বর্তমানে আছে 336। অর্থাৎ যেহেতু স্টকটার প্রাইস কমছে, অর্থাৎ 622 টাকা থেকে 616 টাকায় নেমে আসছে, 616 টাকায় নেমে আসছে, সো এই জন্য মার্কেট ক্যাপিটালটাও মোটামুটি কমে গেছে। তো এই কম্পারেটিভলি আপনারা যদি দেখেন, এখানে দেওয়া আছে, যদি আমার ইনফরমেশন দেওয়া আছে, তো আপনারা এটা দেখলে, অ্যানালাইসিস করলে, এটা যদি আমি গ্রাফ আকারে দেখাইতাম তো দেখাইতে পারতাম। তো আমি এরকম ডাটা লিখে দেখাই যাতে সবার বুঝতে সুবিধা হয় যে ডাটাগুলো যে আসলে কী। তো ডাটাগুলো যদি আপনি বুঝেন তো সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই সুবিধা হবে। আমরা যদি দেখি শেয়ার হোল্ডিং কন্ডিশন, যেহেতু শেয়ার হোল্ডিং এন্ড অফ জানুয়ারি গত সপ্তাহে আলোচনা করছি, এন্ড অফ জানুয়ারি 66.41 ছিল পাবলিকের কাছে, তো একই পরিমাণ, কোনো শেয়ার হোল্ডিংয়ের কোনো চেঞ্জ নাই। তো সেক্ষেত্রে এখানে এই ব্যাপার নিয়ে আলোচনা করবো না, যেহেতু শেয়ার হোল্ডিংয়ের এখনও কোনো নতুন কোনো নিউজ নাই, যেটা আমি গত সপ্তাহে এটা শেয়ার হোল্ডিংয়ের চেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম। তো এরপরে আমরা দেখি, যদি ক্যান্ডেলস্টিক থেকে দেখি গত 3 মাসের ক্যান্ডেলস্টিকে এটার আজকের প্রাইসটাই, আজকে মোটামুটি ভালো একটা প্রাইস ছিল, এটার ডেট ছিল জানুয়ারি অথবা ফেব্রুয়ারির শুরুতে, এখানে মোটামুটি একটা ভালো প্রাইস ছিল, 600-700 কাছাকাছি। তো আজকের প্রাইসটা হচ্ছে এখানে 616.80, অর্থাৎ এটা ডাউনওয়ার্ড, অর্থাৎ মোটামুটি ডাউন ট্রেন্ডে চলে আছে। এটা গতকালকে লিটল বিট আপ ট্রেন্ডে শো করছিল, কিন্তু আজকে আবার সেটা বেয়ারিশ ট্রেন্ডে চলে যাওয়ার একটা পায়তারা করতেছে। তারপরও আমরা দেখব ব্যাটবিসি হয়তো আগামী দিন রবিবার দিন আবার ঘুরে দাঁড়াবে, কারণ এটা হচ্ছে বুলিশ ট্রেন্ড মনে হচ্ছে। এখানে সেলার এখানে যদিও চলে আসছে হয়তো ঢাকা স্টক মার্কেটের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, তো এটা যদি আমরা ক্লোজিং ট্রেন্ড থেকে দেখি, ক্লোজিং ট্রেন্ডে এটা লাস্টের গ্রাফটা একটু এরকম হবে। তো ক্লোজিং ট্রেন্ড বলতেছে, ক্লোজিং ট্রেন্ডে হচ্ছে এটা দেখাচ্ছে যে হয়তো ডাউন ট্রেন্ডে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না, ডাউন ট্রেন্ডে যাবে না, সামনের সপ্তাহে ব্যাটবিসি ঘুরে দাঁড়াবে। যদিও সামনের সপ্তাহে হচ্ছে রেকর্ড ডেট আছে, তো রেকর্ড ডেটের পরেও এই শেয়ারের প্রাইসটা কমবে না, কারণ ব্যাটবিসির এবছর শেয়ার হোল্ডিং দেয় নাই। তো শেয়ার হোল্ডিং না দেওয়ার কারণে ব্যাটবিসির আর্নিং পার শেয়ার সামনে থেকে অনেক স্ট্রেংথ এবং ভালো হেলদি হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এটা আর ডাউনওয়ার্ডে যাওয়ার দরকার আছে। এখন যে 616, এটা এই সপ্তাহে লো ছিল, হচ্ছে 610 ছিল, তো এটা যেটা লো যাওয়ার কথা ছিল সেটা অলরেডি চলে গেছে। তো এরপরে এই শেয়ারটা অবশ্যই আপ ট্রেন্ডে থাকবে, যদিও ওয়ার্ল্ড ক্রাইসিসের জন্য হয়তো এটা কতটুকু ইফেক্ট করবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ হচ্ছে রাশিয়ার যুদ্ধ, সেক্ষেত্রে এটা হচ্ছে অন্য সেক্টর, ফুয়েল সেক্টর না, তো সেক্ষেত্রে এই সেক্টরে কতটুকু এফেক্ট করে অথবা বাংলাদেশ কীভাবে অ্যাফেক্টেড হয়, যেহেতু বাংলাদেশের সাথে রাশিয়ারও একটা মোটামুটি ভালো রিলেশন আছে, তো সেক্ষেত্রে দেখা যায় কী কী হয়, আনসার্টেন অবস্থা। তো আমরা যদি এখানে এক মাসের ক্যান্ডেলস্টিক থেকেও দেখি, তো প্রাইসটা ছিল সেই 700 টাকা, বাট বর্তমানে সেটা 616 টাকায় অবস্থান করতেছে, যেটা কিনা এই সপ্তাহে সর্বনিম্ন ছিল হচ্ছে 610 টাকার কাছাকাছি। তো 610 টাকা মোটামুটি এখানে ছিল গত একদিন দুই দিন আগে, তো 610 টাকা ছিল এটার প্রাইস। তো বর্তমানে এটা ডাউন ট্রেন্ড শেষ করে আবার আপ ট্রেন্ডে দিকে ব্যাক করতেছিল অথবা ব্যাক করবে এরকমই মনে হচ্ছে। তো যদিও আজকে শেষ মার্কেটে হচ্ছে রিভার্সাল বিয়ারিশ ট্রেন্ড দেখাচ্ছে, তো রিভার্সাল বিয়ারিশ ট্রেন্ডে
দেখাইতে পারে। তো রিভার্সাল বেয়ারিশ ট্রেন্ডও দেখাইলেও এখানে লাস্টে অত পরিমাণ ভলিউম আদান প্রদান হয় না, যেটা কিনা এই এই মাসের এই যে এখানে ভলিউমের স্টিকগুলো অনেক পরিমাণ বড়, কিন্তু এখানে অত পরিমাণ ভলিউম আদান প্রদান হয় নাই। কিন্তু এখানে হয়তো যারা বিক্রি করছে তারা হয়তো তারা ফিয়ার সেল দিছে, অর্থাৎ হয়তো ভীতিকর অবস্থায় তারা হচ্ছে হয়তো এটার প্রাইস অনেক কম বেয়ারও এই এই হিসাবে তারা সেল দিছে। কিন্তু না, ব্যাটবিসি অতটা কমে না, যেটা 100 পয়েন্ট হারাইছে, তো 100+ পয়েন্ট হারাইছে, তো সেক্ষেত্রে এটা আরও কমা উচিত ছিল। তো সেই ক্ষেত্রে কমে নাই, যেহেতু ব্যাটবিসি ভেরি স্ট্রং পজিশনে বর্তমানে আছে। তো এখানে যদি আমরা এক সপ্তাহটা দেখি, গত এক সপ্তাহ দেখি, তাহলে এটার প্রাইস হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখ, এটা মোটামুটি কম জায়গায় ছিল, কম পজিশন হচ্ছে 610 টাকা ছিল তখন, 610 টাকার সর্বোচ্চ ছিল হচ্ছে গতকালকে, গতকালকে সেটা হচ্ছে 24 তারিখ, 24 তারিখে শেয়ার প্রাইসটা মোটামুটি বাড়ছিল 630 টাকার, 630 টাকায় চলে গেছিলো। তো আজকে আবার সেটা হচ্ছে ব্যাক করছে, অর্থাৎ ঢাকা মার্কেটের বর্তমান অবস্থার জন্য। তো তারপরেও আমার কাছে মনে হচ্ছে এটা এখনও বেয়ারিশ ট্রেন্ড, অর্থাৎ উইক ট্রেন্ডের দেখাচ্ছে গ্রিন সিগন্যাল, অর্থাৎ গ্রিন সিগন্যাল মানে হচ্ছে অর্থাৎ রিভার্সাল বুলিশ ট্রেন্ড, এটা রিভার্সাল বুলিশ ট্রেন্ড, নট রিভার্সাল বেয়ারিশ ট্রেন্ড। এখানে রিভার্সাল বেয়ারিশ ট্রেন্ড ফর্ম করেছিল, কিন্তু এরপরে রিভার্সাল বুলিশ ট্রেন্ড ফর্ম করছে, যেটা গুড ফর ব্যাটবিসি ইনভেস্টর। তো আমরা এরপরে যদি দেখি আজকের আজকের ট্রেডিং ছিল 616.80 টাকা, তো সর্বোচ্চ ছিল এখানে সম্ভবত 629 টাকা, 629 টাকা, তো 629 টা থেকে 616 টাকায় ব্যাক করছে। কিন্তু লাস্টের ক্যান্ডেলস্টিকটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক, অর্থাৎ রিভার্সাল বুলিশ মানে শেয়ারটা হচ্ছে একটা পজিটিভ সাইন দেখাচ্ছে, তার মানে আমরা আশা করতে পারি সামনের দিনে হচ্ছে সামনের দিনগুলো হচ্ছে এটা বুলিশ ট্রেন্ডে চলে যাবে, এরকমই মনে হচ্ছে। এরপরে এতটুকুই ছিল আজকের ভিডিও, এরপরের আলোচনা হবে জিপি ফাইন্যান্সের উপরে, আশা করি সেই ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।